বন্ধুরা এটা রাধার বাড়ি আর এখানে এখন সকাল বেলা তাই রাধা এখনো ঘুমোচ্ছে তাহলে চলুন দেখিনি আজকের কাহিনীতে কি হয় চলো সকাল হয়ে গেছে উঠে পড়ি গুড্ডু তো এখনো ঘুমোচ্ছে উঠে সমস্ত কাজগুলো সেরে সেরেনি তাড়াতাড়ি করে আরে আজকে এত বেলা অব্দি ঘুমালাম কি করে আমি সূর্য তো দেখছি একদম মাথার ওপরে উঠে গেছে চলো তাড়াতাড়ি করে উঠে পড়ি গুড্ডুর বাবা তো মনে হয় সকাল সকাল বেরিয়ে পড়েছে উঠেই জমিতে চলো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে কত বেলা হয়ে এই তো ঝাঁটাটা এখানে রাখা আছে তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নি আর এখানে রাধা উঠোন ঝাড় দিতে দিতে চিন্তা করছিল আজকের দিনটা তো খুব অদ্ভুত লাগছে কেমন একটা যেন লাগছে মনে হচ্ছে কিছু অঘটন ঘটতে চলেছে চলো হয়তো এটা আমার ভুল ধারণা হচ্ছে এই করে ঘরটা ঝাঁট দিয়ে নি তারপর তো আবার গরুটাকে খেতেও দিতে হবে কখন থেকে গরুটা ডাকছে হ্যাঁ মাধুরী তারা তোকে দিচ্ছি সোনা আর ডাকিস না চলো আমি তাড়াতাড়ি করে মাধুরীর জন্য কিছুটা ঘাস নিয়ে আসি ও কখন থেকে ডাকছে তারপর তো গরুর দুধও দুয়াতে হবে যাই আমি তাড়াতাড়ি করে যাই এ মা মাধুরীর ঘাসও তো প্রায় শেষের দিকে দেখছি মনে হয় আজকে বিকালেই যেতে হবে ঠিক আছে বিকালে গিয়ে দিদির জমি থেকে কিছুটা ঘাস তুলে নিয়ে আসবো খুন এই নে মাধুরী ঘাস খেয়ে নে তুই চিন্তা করিস না বিকালে আমি তোর জন্য আরও টাটকা ঘাস নিয়ে আসবো খুন ঠিক আছে এই নে খেয়ে নে আরে আসতে খা মাধুরী তোর তো দেখছি সবসময় খিদে লেগে থাকে আর এখানে গুড্ডু ঘুম থেকে উঠে পড়ে আরে গুড্ডু তো দেখছি ঘুম থেকে উঠে পড়েছে ওর মনে হয় খুব খিদে পেয়েছে তাই ও কাঁদছে তাড়াতাড়ি করে আমি গরুর দুধটা দুইয়ে নিই তারপরে গরম করে আমার ছেলেটাকে পেট ভরে দুধ খাইয়ে দেব গুড্ডু সোনা তুমি কান্না করো না মা এক্ষুনি তোমার জন্য টাটকা টাটকা গরুর দুধ নিয়ে আসছি ঠিক আছে তারপর তুমি পেট ভরে দুধ খেয়েও কোথায় গেল আমার দুধ দোয়ানোর বাটিটা এই তো নিয়ে নি এই তো গুড্ডু সোনা আমি এক্ষুনি তোমার জন্য দুধ নিয়ে আসছি আরে আজকে না আমার মনটা যেন কেমন করছে কেমন ভয় ভয় করছে চলো ছাড়ো তো এইসব কথা আমি একটু বেশি চিন্তা করছি তাড়াতাড়ি করে গরুর দুধটা দুইয়ে নি ছেলে খুব কান্না করছে তারপর রাধা গরুর দুধ দুয়াতে থাকে আরে আমার গরুটা তো আজকে প্রচুর দুধ দিয়েছে ভাবছি একটু প্রিয়াদের বাড়িতেও দিয়ে আসবো প্রিয়া তো খুব পছন্দ করে দুধ খেতে তাড়াতাড়ি গিয়ে দুধটা এবার গরম করে ফেলি নইলে তো নষ্ট হয়ে যাবে গ্রামে তো কারোর বাড়িতে ফ্রিজও নেই যে রেখে দিলে একটু ভালো থাকবে এটা বলে রাধা রান্নাঘরের দিকে যেতে থাকে আর তক্ষুনি রাধার বাড়িতে প্রিয়া এবং কুসুম চলে আসে মা মা তুমি কেন আমাকে রাধা আন্টিদের বাড়িতে নিয়ে আসছো আমি তো পরে আসতাম আমি এখন চিংকিদের বাড়িতে যাবো খেলা করতে চিঙ্কিদের বাড়িতে চিংকির মা কত সুন্দর একটা দোলনা বানিয়েছে ও মা আমি চললাম আমি চিংকিদের বাড়িতে যাচ্ছি আরে আরে প্রিয়া প্রিয়া যাস না যাস না মা আমরা আবার একটু দোকান যাবো তুই একটু গুড্ডু ভাইয়ের সাথে খেলা কর না ও চলে গেল। একটা কথাও শোনে না এই রাধা এই রাধা হ্যাঁ দিদি বলো আরে প্রিয়াটা কোথায় দৌড় মেরে চলে গেল হ্যাঁ ওই প্রিয়া চেঙ্কিদের বাড়িতে ছুটে পালিয়ে গেল এই বলছি কি তোর ছাদটা কি খালি আছে রে বোন আমি একটু এই ডালগুলো শুকোতে দিতাম তোর ছাদে ওই আমার ছাদে না গম শুকোতে দিয়েছি ডালগুলোকে একটু শুকিয়ে তারপর ভাঙাতে দেব তোর জামাই বাবু ওই কল ঘরে যাবে আজকে ভাঙিয়ে নিয়ে আসবে এই ডালগুলো আরে হ্যাঁ হ্যাঁ দিদি আমার ছাদ খালি পড়ে আছে দাও দাও আমি ছাদে দিয়ে দিচ্ছি এগুলো শুকোতে এই নে রাধা তাহলে তুই একটুখানি এগুলো শুকোতে দিয়ে দে আমি গিয়ে যাই প্রিয়াটাকে নিয়ে আসি ও গিয়ে খালি দুষ্টুমি করবে নে 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 হ্যাঁ হ্যাঁ দিদি তুমি যাও আমি এগুলো এক্ষুনি আমার ছাদে শুকোতে দিয়ে দিচ্ছি ঠিক আছে তুই তাহলে ডালগুলোকে শুকোতে দে আমি এক্ষুনি প্রিয়াকে নিয়েই চলে আসব যাই এবার ছাদের মধ্যে ডালগুলোকে তাহলে শুকোতে দিয়ে দিই তারপর রাধা ছাদের দিকে যেতে থাকে আরে এই সিঁড়িটাও না একদম ভেঙে ভেঙে গেছে গুড্ডুর বাবাকে বলে একটা নতুন বানাতে হবে আরে আরে এই তো উঠে পড়েছি ছেলেটা আবার কান্না করে শুরু করলো কেন তখনই রাধা তাড়াহুড়ো করে নামতে গিয়ে পড়ে যায় আ রাধা পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় তারপর গুড্ডু তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করলো গুড্ডু তখন তার মায়ের এই অবস্থা দেখে কান্না শুরু করে এখনই সেখানে কুসুম চলে আসে তো কি বলেছি না এরকম করে দোর মেরে চলে যাবি না আমাকে না বলে আরে রাধা ওরকম পড়ে রয়েছে কেন এ কি সর্বনাশ হে ভগবান হে রাধার কি হয়েছে কি হয়েছে বোন বোনটার তোর কি হয়েছে ও টোট ও মনে হয় পাপে ছেলে পড়ে গেছে বোন ও টোট ওট এ রাধা রাধা তোর কি হলো বোন তুই কি করে পড়ে গেলি ওমা রাধা আন্টি কি হয়েছে কত রক্ত বের হচ্ছে কি হয়েছে মা রাধা আন্টি তো কথা বলছে না কি হয়েছে দেখ না সোনা রাধা মনে হয় সিঁড়ি থেকে পড়ে গেছে দেখ তাড়াতাড়ি তুমি ছুটে গিয়ে মেসোমশাইকে ডাক দিয়ে নিয়ে আসো তাড়াতাড়ি যাও হ্যাঁ মা আমি এক যাচ্ছি আমরা রাধা রাধানটির কি হলো গুড্ডু তার মায়ের এই অবস্থা দেখে খুব কান্না করতে থাকে কান্না করে না সোনা তোমার মা ঠিক হয়ে যাবে তুমি ভয় পেও না রাধা চল আমি তোকে খাটিয়ে শুয়ে দিই বোন আমার বোনটার কি হলো চল চল বোন তোকে খাটিয়ায় আমি শুয়ে দিই আমার জন্যই হয়েছে এসব যদি আমি তোকে না বলতাম যে তুই ডালগুলো একটু ছাদে মেলে দে তাহলে হয়তো এসব কিছুই হতো না আমাকে মাফ করে দে আমাকে মাফ করে দে শোনা তুমি কান্না করো না তোমার বাবা এক্ষুনি আসছে হয়তো ডাক্তারকে নিয়ে কিছু হবে না তোমার মায়ের রাধা তুই ভয় পাস না তোর কিচ্ছু হবে না গুড্ডুর বাবাকে নিয়ে তখনই সেইখানে রাধার স্বামী ছুটে ছুটে আসে রাধা রাধা কি হয়েছে তোমার কি হয়েছে আরে বিশ্বজিৎ ভাই দেখো না মনে হয় সিঁড়ি থেকে পড়ে গেছে আমিও তো দেখিনি কি করে হলো এসব কি করে হলো ডাক্তার আননি বিশ্বজিৎ হ্যাঁ হ্যাঁ ডাক্তার আসছে আমার পেছনে রাধা রাধা আমি তো প্রিয়ার মুখে শুনেই পুরো একদম নার্স দিদির কাছে চলে গেছি দৌড়ে ওনাকে নিয়েই এসেছি এই তো আমি এসে গেছি কোথায় পেশেন্ট কোথায় আরে ও এত চোট কি করে পেলো খুব ব্লিডিং হচ্ছে তো দেখছি পড়ে গেছে সিঁড়ির থেকে নার্স দিদি আপনি দয়া করে একটু দেখুন ওকে হ্যাঁ হ্যাঁ আপনারা একটু শোরুম দেখি তো ওকে তাড়াতাড়ি করে এক্ষুনি মলমপুটটি করতে হবে আরে নার্স দিদি তাড়াতাড়ি দেখুন আমার বোনটা যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ চিন্তা করবেন না আপনারা এত টেনশন নেবেন না তো আপনারা এরকম কান্নাকাটি করলে পেশেন্টও ভয় পেয়ে যায় আগে ব্লাডটাকে ভালো করে পরিষ্কার করে নি তারপর নার্স দিদি রাধার ভালো করে মলমপুটটি করে দেয় চলো আর ভয়ের কোনো কারণ নেই আমি ওনাকে ভালো করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি ঠিক আছে আর শুনুন আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি বাজার থেকে আনিয়ে নেবেন মলমগুলো সময় মতো লাগাবেন ঠিক করে তাহলে দেখবেন তাড়াতাড়ি ঘা ভরে গেছে তখনই রাধার জ্ঞান ফিরে আসে আহ আমার মাথাটা কি ব্যথা করছে রাধা কিচ্ছু হবে না তোমার কোনো ভয় নেই সব ঠিক হয়ে গেছে কিচ্ছু ভয় নেই তোমার আমরা সবাই আছি এখানে আরে আমার বোনটা তো জ্ঞান ফিরে এসেছে গুড্ডু দেখো তোমার মা ভালো হয়ে গেছে গুড্ডু কোথায় গুড্ডু আরে তুই তো ছেলেকে নিয়ে চিন্তা করিস না আমার কাছে আছে ও ভালো আছে আচ্ছা রাধা এখন তোমার কেমন লাগছে এখন একটু ভালো লাগছে আস্তে আস্তে আরো ভালো লাগবে ঠিক আছে আমি তাহলে চললাম ওষুধগুলো সময় মতো খাইয়ে দেবেন ওকে রধ তুমি ঠিক আছো তো আরে তুমি তো দেখছি কান্না করছো আরে এইটুকু চোটে কি আমার কিছু হতে পারে বলো তো কান্না করবে না আমরা তো সবাই ভয় পেয়ে গেছি তোর জন্য তুই বস এখানে চুপটি করে খাটিয়ার মধ্যে খাটিয়া থেকে নামবি না আজকে আমি তোর জন্য গরম দুধ নিয়ে আসছি হলুদ দিয়ে হলুদ দেওয়া দুধ খেলে তোর ব্যথাটা একটু কম অনুভব হবে আরে দিদি ওসবের কিছু দরকার নেই ওইটুকু দুধ তুই বাড়িতে নিয়ে যাস প্রিয়া খাবে খুন আমাকে করে আমার জন্যই মনে হয় সবটা হয়েছে আমি যদি তোকে ডালগুলো মেলতে না বলতাম ছাদে তাহলে এসব কিছুই হতো না আরে দিদি তুমিও না কোন কথা ধরে বসে রয়েছো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ